হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্টেই জানাই সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকে চলে এলাম দুর্গা পুজোর বিসর্জনের আরেকটি ভিডিও নিয়ে। এখন তোমরা দেখছো মা দুর্গাকে নিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্ত। সাধারণত একটা বছর অপেক্ষা করতে হয় মা আসার জন্য। তো মা যখন চলে যান তখন সকলেরই মন খারাপ হয়, বাট কিছুই করার নেই, আসছে বছর আবার হবে। এটা ভেবেই সবাই এনজয় করে আনন্দের মাধ্যমে দুঃখটাকে লুকিয়ে রেখে মাকে বিদায় জানাতে হয়। এখানে এখন মা দুর্গাকে নিয়ে যাওয়ার সেই শোভাযাত্রা শুরু হবে, এটা ঠিক তার আগের মুহূর্ত। দেখো গাড়িতে মাকে তোলা হয়েছে আর সবাই ডান্স করছে, এনজয় করছে। এবার সেই শোভাযাত্রা শুরু হবে, তোমরা দেখতে থাকো। মা দুর্গাকে শুধু গাড়িতে তোলা হয়েছে তাই এত লোকের ভিড় হয়েছে, আর যখন বিসর্জনের জন্য সেই শোভাযাত্রা শুরু হবে তখন তাহলে কত ভিড় হবে, কত মানুষ এখানে ভিড় করেছে শোভাযাত্রা দেখতে। চারিদিকে শুধু লোক আর লোক, দেখো। আমরা আমাদের একতার সঙ্গে ক্ষুদিরাম বসুদের শোভাযাত্রা আমরা ইতিমধ্যে শুনে দিয়েছি। আমাদের শোভাযাত্রা আমরা তবে রওনা দিয়েছি তমাম একতা সংঘ ক্ষুদিরাম বসু নগরের সকল সদস্য সদস্যা, এতটা অঞ্চলের সকল অধিবাসী বৃন্দের একান্ত উপস্থিতির মধ্য দিয়ে আমাদের অসংখ্য মা বোন ভাই বন্ধুদের নিয়ে আমরা ভাইতে বসা। আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমরা শুভ সংখ্যা